খেয়েছে, এখন মার দিলে মারার জন্য প্রস্তুত। কখন আমরা মারবো না, মার দিলে মার দিব, পরিষ্কার কথা। আর এরপরে সবাই আসছে, তখন যেখানেই কম্বল কাটা মুজিব তোষ পাওয়া যাবে সেখানে তোমার বাপ দাদার সম্পত্তি যা চাই দিয়ে দিব, চার মাল দিবা, তোমার আওয়ামী লীগের যা সেগুলো দিয়ে দাও। এই দেশের মালিক জনগণ, কাকে কতটুকু দিতে হবে সেটা ডিসাইড করবে জনগণ, জনগণের ভোটে নির্বাচিত না। আগামী পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবে, তারপরে পার্লামেন্ট ডিসাইড করবে কাকে কি দিবে কি দিবে না। ক্ষমতায় থাকার জন্য দেখেন না, পররাষ্ট্রমন্ত্রী পাঠাইছিল বলছেন আওয়ামী লীগ হাসিরানি ক্ষমতায় রাখেন যেমনি যা ইচ্ছা কইরা, এটা তো হাসিরানি কথা নাকি? ওই পররাষ্ট্রমন্ত্রী তো এখনো বাদ দেয় নাই, আজকে দেশের মানুষ খাইতে পারে না, আজকে দেশের মানুষের মধ্যে হাহাকার। 10 টাকা সের চাল খাওয়া কইছিল, 70 টাকা সের চাল পাওয়া যায় না। আজকে তেলের দাম, ডালের দাম, পানির দাম সব কিছু বাড়ছে, গ্যাসের দাম বাড়াইছে, দিনের বেলা কি আপনার গ্যাস পান? কোথাও গ্যাস পায় না। আজ থেকে খাবার পানি আপনার পান, পানি এমন পাওয়া যায় যে পানি কিলবিল কিলবিল করে। আর তার বিরুদ্ধে বলতে গেলেই নাকি দেশদ্রোহী। আমরা আওয়ামী লীগের বলতে বলি, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে তো অবশ্যই আমরা বলবো, কারণ শেখ হাসিনা আজকে দেশটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে এই মানুষের বাঁচার আর কোন উপায় নাই, তাই তার হাত থেকে আমাদের এই দেশটাকে উদ্ধার করতে হবে।